আপনার জন্য তো আসলে আমরা মানে বেশি কিছু দিতে পারবো না, তবে একটা জিনিস সবসময় থাকবে, সেটা হচ্ছে বুক ভরা ভালোবাসা। তাই ঈদের দিনে এরা খাবে, আমরা খাওয়াবো, ওরা শেষ করার পরে থাকলে আমরা খাবো। আপনি নেন, আচ্ছা আপনি নেন, আচ্ছা নেন। আসসালামু আলাইকুম। আজকে আমার বিশেষ আনন্দের দিন। মানুষের বছরে ঈদ আসে দুইটা, আপনারা জানেন, আমার প্রতি সপ্তাহে একটা করে ঈদ, এবং এই ঈদে আমার আনন্দকে বাড়িয়ে দিতে যারা আমার সঙ্গে সব সময় কাজ করে যাচ্ছে, সেই যে সকল সদস্য আছে তাদের সাথে এবারের ঈদ উদযাপন করব। এবারের ঈদে আমার ভিন্ন মাত্রায় আনন্দ যোগ হচ্ছে। তো আপনাদের অনেক জানার ইচ্ছে ছিল, মাঝে মধ্যে আমাকে বিভিন্নভাবে ইয়ে করেছেন, জানতে চান কমেন্টসে এবং ফোনে যে আপনাদের টিমের সদস্য কয়জন, তার তো বেশ চৌকস, সবাই ভালো কাজ করে, তাদেরকে নিয়ে একটা ভিডিও বানান। তো আজকেই আমার সদস্যদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তাদেরকে একটি নতুন জামা উপহার দেব। তাইলে কথা বাড়াচ্ছি না, অন্য কাজে বের হতে হবে। তো প্রথমেই দেখছি নূর ইসলাম, চমৎকার নাম নূর ইসলাম, চলে আসো। সুন্দর পাঞ্জাবি আর এই পায়জামা, তোমরা এটা পরে আমার সঙ্গে ঈদ মাঠে যাবে, ঠিক আছে? ধরো এই যে নূর ইসলাম, তো চিত্রপুরীর সদস্য হিসাবে আমার সঙ্গে কাজ করতে এসে তোমার কেমন লাগছে, অনুভূতি যদি ছোট্ট করে বলতে? খুব ভালো লাগতেছে, আল্লাহ জানি যতদিন বাঁচার হয় সালাবার দেয়। খুবই আনন্দ লাগে, আনন্দ লাগে বিধেই আমি আসি, এত কষ্ট হয় তারপরেও কিন্তু আমি যাওয়া বাদ দেই। আমি চিত্রপুরীর কাজ করে আমি অত্যন্ত খুশি, এই ভালো কাজের সাথে জড়িত থেকে আমি নিজেকে ধন্য মনে করি। আপনার এখানে আমরা কাজ করতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করি। যখন আমি এই কাজেতে লিপ্ত হচ্ছি তখন থেকে আমার আনন্দ, এবং আমার পুরো টিমকেই আমার ভালো লাগে, আমরা যেখানে যাই আমি আনন্দ ফুর্তিতে যাই। চিত্রপুরী পরিবারের সাথে আমি প্রায় অনেক দিন হলো আছি, আমি চিত্রপুরীর এই পরিবারের সাথে কাজ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি। দুদিন পরেই পবিত্র ঈদ উল ফিতর, আনন্দের একটি দিন। ওই দিন আমার সকল সদস্যদের সাথে নিয়ে দিনটা কিভাবে পালন করি সেটি ভিডিও আকারে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র ঈদ উল ফিতর, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির এই দিনটি রহমতের বৃষ্টি দিয়ে শুরু। হয়তো অল্প সময়ের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং
আমরা খোলা মাঠে ঈদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ, নইলে মহল্লার মসজিদেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করব। নির্ধারিত সময়ে বৃষ্টি না থামায় মহল্লার মসজিদেই নামাজ আদায় করলাম। নামাজ শেষ হতে না হতেই আকাশ পরিষ্কার হয়ে যায় এবং চিত্রপুরী পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতে এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয় আমার নিজ বাসভবনে। সাজেদুল ভাই, পাঞ্জাবে কিন্তু আপনাকে অস্থির লাগছে। না 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 না, আসলে আর আপনার পাঞ্জাবের সাথে টুপিটা ম্যাচিং হয়েছে সুন্দর, আর হচ্ছে গিয়ারিয়া মনে হইতেছে ভাই আপনাকে আবার বিয়ে দেওয়া যাবে। শুধু চিত্রপুরী পরিবারের নিয়মিত সদস্যই নয়, আজ এর সাথে আমার দুই ঘনিষ্ঠ বন্ধু জাকির ও আলমের উপস্থিতিতে আমার এই ঈদের দিনটি যেন আনন্দের মাত্রা আর একটু বাড়িয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম কাকু। ওয়া আলাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি কিন্তু এখানে আছি। কথা হচ্ছিল যে ট্যাকেটটা লিবা, আর তো কিছু লিবা না। আচ্ছা ঠিক আছে, কয়টা লিবা? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই দিনটি বড়দের চেয়ে ছোটদের আনন্দে যেন বেশি, তাদের চিরাচরিত সালামি তা থেকে বড়দের যেন রেহাই নেই। এবার তুমি সালাম করো, তোমাকে টাকা দেবো। আবার সালাম করো, আবার আবার তিন ভাই বোনই আছে এখানে, এখন তিন ভাই বোনকে কত করে সালামি দেবেন সেটা বলেন। এটা তো রেটের বিষয় চলে আসলো, সালামি এক টাকাও সালামি, এক হাজার টাকাও সালামি, কোনো সমস্যা নাই। আমিও এটাই বলছি সবাইকে, সালামি সালামি একবারে জ্ঞানী লোকের জ্ঞানী কথা। সালামের যে একটা আনন্দ, সেই আনন্দটার একটা ব্যাপার, সেটা এক টাকা হলেও হয়। হ্যাঁ তা হয়, তাইলে আমরা এক টাকা করেই দেবো। এক টাকার কয়েন তো কারো কাছে নাই। না না, এক টাকার কয়েন কারো কাছে নিতে পারবেন না, আপনার কাছে আছে। আচ্ছা কয়েন না থাকে অন্তত পাঁচ দশ টাকা তো আছে। আচ্ছা টাকার ব্যাপারটা পরে দেবেন, আগে সালাম করো। সালাম করার দরকার নাই, সালামি এই না, তোমাকে চক চকে টাকা দিলাম। আচ্ছা তোমাকে একটা চক চকে টাকা দিলাম, এবার আমার আম্মা, আম্মাকে এই হাত দিয়ে নিতে হয় না। আমার সম্পত্তি যা কিছু আছে আপনাদের জানিয়ে রাখি, একের তিন ভাগে ভাগ করে দেব, কারণ তিনটি আমার সন্তান। ঠিক আছে, এখন কে কি আইনে কিভাবে দেয় জানি না, আমি কিন্তু তাই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে সন্তানের প্রতি পিতার কর্তব্য, পিতার প্রতি সন্তানের কর্তব্য আছে। তাহলে মোটামুটি এখন তো তোমরাও তো বড় হয়ে গেছো,
আমার জন্য কি আপনার জন্য তো আসলে আমরা মানে বেশি কিছু দিতে পারবো না, তবে একটা জিনিস সবসময় থাকবে, সেটা হচ্ছে মুখ ভরা ভালোবাসা। আপনার চোখ দেখে আমি বুঝতে পেরেছি আপনি টাকা নেবেন। দেখেন কোনটা নেবেন বলেন তো, এখানে অনেকগুলো আছে, আপনি যেটা নেবেন সেটাই দেবো। বলেন কোনটা নেবেন, হ্যাঁ কোনটা নেন, একটা আপনি বাই করে নেন, আপনি নিজে হাতে নেন, নেন আমু নেন, আপনি আমার খালা আপনি যেটা চয়েস করবেন সেটাই নেন, নেন নেন যেটা ইচ্ছে সেটাই নেন। গুড, আমি বেঁচেছি, এখন সময় দিয়ে দিই। আচ্ছা 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 ঠিক আছে, আপনি কোনটা নেবেন? বাহ শাবাশ, এই না হয় এই না, আমার আর এক খালা, এটা আমার ছোট ভাই ইলিয়াস আহমেদ, পিটিআই ইনস্ট্রাক্টর ইলিয়াস আহমেদের মেয়ে, এটা হচ্ছে আমার মা। আপনি এর আগে আপনার ভাইদের সাথে ভাগ নিলেন, আবার নতুন করে আসছেন, আমার লাইন দিচ্ছেন, আপনার বিষয়টা কি আপনি নেবেন? নেন কোনটা নেবেন, নেন 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 নেন। আসলে মায়ের জাতি তো, কোনো মাই চায় না তার সন্তানরা একটু কষ্ট পায়। ঠিক আছে, হ্যাঁ বাস বাস। আচ্ছা এখন আপনি কোনটা নেবেন? বাহ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি নেন। আচ্ছা আপনি নেন, আচ্ছা নেন, এই রে দর্শক, এখানে মজার একটি ঘটনা কিন্তু ঘটে গেল, আপনারা কি বুঝেছেন? মেয়েরা সবসময় বাবার প্রতি আলাদা একটা সফট কর্নার আছে, আর ছেলেরা কিন্তু সবসময় খালি কয় দেও দেও, তার প্রমাণ হচ্ছে এই যে দেখেন সবগুলোই কিনিল, আর এটা হচ্ছে আমার ছোটো ভাই শৈলালা নিটনের ছেলে, তার মানে ছেলে তো এদের দাবি দেওয়া একটু বেশি। বেঁচে থাকো বেঁচে থাকো, দীর্ঘজীবী হও, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক। সবাইকে দোয়া করে দিলাম, আর কিছু পাওয়া নাই। দর্শক এত সুন্দর দোয়া করে দিলাম, এরপরে কি টাকা দিতে হবে? টাকা তো অবশ্যই দেওয়া লাগবে, টাকা ছাড়া দুনিয়া কোনো মহব্বতই নেই, যেখানে যাবেন ঘুরিয়ে ঘুরিয়ে টাকা নেন। কোনটা নেবেন বা আপনি নেন, আমাকে দর্শক আবারও আরেকটি জিনিস কিন্তু প্রমাণিত হলো, আপনারা জেনে রাখবেন আমার প্রতিটি ভিডিওর মধ্যেই কিন্তু শিক্ষণীয় কিছু বিষয় থাকে। একটা কথা আছে, এই এমনই লাড্ডু খেলে পস্তাতে হয় না খেলে পস্তাতে হয়, আমি খাওয়ার আগে পস্তিয়েছি যে দরকার ছিল একজন জীবনসঙ্গী, আনার পরে দেখেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আর আমার বন্ধুরও এই কাজের সাথে আমি সবসময় থাকতে পারি না, এজন্য আমি নিজেও দুঃখিত, আর ওর এই মহৎ কাজের জন্যে আমি নিজেও গর্বিত যে আমার বন্ধু এত বড় একটা কাজে শরীর থাকে, ইমানদারি করে। আমি একটু কথা বলতে চাচ্ছি যে এই যে যারা আজকে এইখানে যারা কর্মী বাহিনী আছে, আজ তো বাইরের কোনো মেহমান নাই, আমরা নিজেরাই নিজেদের মেহমান। তো আমি অনেক সময় আসিনি তা না, আমি বেশ কয়েকটাতে আসছি, দেখে থাকবেন হয়তো আপনারা, তখন আমি দেখছি যে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করা যে কত কষ্টসাধ্য ব্যাপার, আর এই কষ্টগুলোকে নিজেদের কষ্ট না মনে করে অক্লান্ত পরিশ্রম করে এই কর্মী বাহিনী। তাই ঈদের দিনে এরা খাবে আমরা খাওয়াবো, ওরা শেষ করার পরে থাকলে আমরা খাবো। এই না হয় বন্ধু খাওয়াবো। বাঙালিদের ঈদ মানেই যেন খাবারের বাড়তি আয়োজন। প্রতি সপ্তাহে যে সকল কর্মঠ মানুষগুলো অসহায় দরিদ্র মানুষদের হাতে খাবারের প্লেট তুলে দিতে অক্লান্ত পরিশ্রম করেছে, আজ তাদের খাবার পালা।
এটা টেস্ট করে না মানুষকে রান্না করে খাওয়াই আমার সুনাম আল্লাহ যাই হোক আপনার চ্যানেলে দিছে যেন ই করে। আজকের যে খাবারটা আমি অন্য দিনের সামনে বেশি খাবার খেয়েছি এই সুস্বাদু কারণে। আজকের রান্নাটা সুন্দর হয়েছে, বিশেষ করে ঈদের দিনের রান্না, তো সেই জন্য আরো বেশি মজা লাগতেছে। আচ্ছা ঠিক আছে বড় ভাই, আপনি বলেন, আপনি সঠিক কথা বলবেন। সুপার, আসলে খুব সুপার। আমি আসে সেটাই আগে তিন চার পিস খাসি, তারপরে ভাত দিয়ে খেলাম। আমি চান্স নেবো, আমার দুই আমি আমার দুই দোস্তকে সাথে নিয়ে এবার আমি খাবো। তো ভাগনা মামা, তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার আম্মা জান রান্না করছে, খুবই সুস্বাদু। আচ্ছা ঠিক আছে, শুধু মোতালেব ভাই আর হালিম ভাই রান্ধে না, না আমার বাড়ির মানুষও রান্ধে। জি জি, আজ প্রমাণিত হলো। কেমন হলো আজকের ঈদ উদযাপনটা? এটা একটা অন্যরকম একটা অনুভূতি। যারা এত কষ্ট করে এত বড় একটা কাজ অনুষ্ঠান করে যারা সফলভাবে পরিচালনা করে তাদের খাওয়ানোর অনুভূতিটা দর্শকদের ভাষায় প্রকাশ করা যাবে না, অনুভূতিটা ভিতরেই থেকে যাবে। জাকির, আলহামদুলিল্লাহ জীবনের এই শেষ প্রান্তে এসে এত সুন্দরভাবে যে একটা ঈদের দিন পালন করতে পারবো এটা বুঝতে পারিনি। আজকে ঈদটা স্মরণীয় হয়ে থাকবে এবং আমি মনে করি যে এইভাবেই প্রতিটা মানুষের জীবনে বারেবারে ঈদ ফিরে আসুক এই আনন্দ নিয়ে। দর্শক, জানি না আমার আজকের এই ঈদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, কে কী মনে করছেন জানি না, কারণ মানুষের ভালো লাগা খারাপ লাগা এটা যার যার একেবারে ব্যক্তিগত, হয়তো কারোর কাছে ভালো লেগেছে কারোর কাছে খারাপ লেগেছে। আমি শুধু একটা কথাই বলবো, আজকের এই ঈদের আনন্দ আমি একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি এবং আজকে আমার দুই ঘনিষ্ঠ বন্ধুর সাথে থাকায় আমার আনন্দটা আরও একটা মাত্রা যোগ হয়েছিল এবং সবাই উপস্থিত থাকাতে আমার খুব ভালো লেগেছে। ওদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করবেন যেন সবাই আমরা এভাবে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিয়ে আমরা দিনটি পার করতে পারি। আসলে একটা শব্দ আছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু আসলে প্রকৃতভাবে সেই আনন্দ কিন্তু আমরা ভোগ করতে পারি না, জানি না, বুঝেই না যে আনন্দ কোথায়, কী করলে আনন্দ বেশি পাওয়া যাবে, কী করলে খুশির মাত্রা দ্রুত হবে। যাই হোক, আজকে আমাদের এই প্রোগ্রামটা কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। সবাইকে ঈদ মোবারক, মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।